মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের ভোগান্তি কিছুতেই কমছে না। গেল কয়েকদিন ধরেই এই নৌরুটে অতিরিক্ত যানবাহনের চাপ পড়েছে, আজও তার ব্যতিক্রম নয়। পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে 5 শতাধিক যানবাহন। সংশ্লিষ্টরা জানান, পদ্মায় প্রবল স্রোতের কারণে পাটুরিয়া থেকে 1.5 থেকে 2 কিলোমিটার উজানে গিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে হচ্ছে। এতে ফেরিগুলোর ঘাটে ভিড়তে অধিক সময় লাগছে, ফলে ফেরি ট্রিপ সংখ্যা কমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে এই নৌ রুট ব্যবহারকারী দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। এই নৌ রুটে বর্তমানে 19টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দর্শক, এ ব্যাপারে বিস্তারিত জানাতে দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, জানতে চাই আপনার কাছে যে ঘাটের অবস্থা এখন কেমন, কি সংখ্যক গাড়ি পারাপারের অপেক্ষায় এই মুহূর্তে রয়েছে সেখানে? থাকার কারণে এবং শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে এই সমস্যাটি গত কয়েকদিন যাবত দেখা দিয়েছে। আমি একটু দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী পরিবহন না থাকলেও পণ্যবাহী ট্রাকের প্রায় 2 শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারের এই সকল ট্রাক কিন্তু গত রাতে এসেছে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দৌলতদিয়া পারে যে ডেজিং ড্যাক কমপ্লিট হলে পরে কিন্তু পাটুরিয়া ডেজিং করা হচ্ছে, যে কারণে কিন্তু পাটুরিয়া ডেজিং করার কারণে গত কয়েকদিনই যাবত এই নৌরুটে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী পারাপারে কিন্তু বিঘ্নতে ঘটছে। আরেকটি বিষয় যে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে সেই চাপটিও কিন্তু এই নৌরুটে পড়েছে, আর এই নৌরুটে পড়ার কারণে কিন্তু গত কয়েকদিন যাবত এ সকল যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক পারাপারে ফেরি চালকদের কিন্তু বিঘ্নতে ঘটছে এবং নানা প্রকার সমস্যা মোকাবেলা করে এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু দৌলতদিয়া ফেরিঘাট পারা হতে হচ্ছে। বিআইডব্লিউটিসি যে বিষয়টি বিশেষ করে উল্লেখ করেছেন যে মহাসড়কে যেসব পণ্যবাহী ট্রাক থাকে সেসব পণ্যবাহী ট্রাক কিন্তু দৌলতদিয়া ঘাট যানজটমুক্ত রাখার জন্য তাদেরকে 12 কিলোমিটার দূরে প্রায় গলন্দর মোড়ে দীর্ঘ সারি দিয়ে রাখা হয়, যে কারণে কিন্তু এ সকল যানবাহনের চালকদের কিন্তু নানা প্রকার দুর্ভোগ পোহাত হয়। তারা নানা প্রকার দুর্ভোগ পোহায় কিন্তু ঘন্টার পর ঘন্টা এবং দিনের পর দিন অপেক্ষা করে তাদেরকে ফেরি পার হতে হয়। সব মিলে আমরা বলতে পারি যে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী পরিবহন পণ্যবাহী পারাপার করার কারণে কিন্তু গত কয়েকদিন যাবৎ এই সমস্যাটি হচ্ছে। তবে বিআইডব্লিউটিসির আশা যে নাগরিকতা সংকট মোকাবেলা করার জন্য ডেজিং কমপ্লিট হলে এই নৌরুটে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী পারাপার করা সহজ হবে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটে ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। তন্ময়, শফিকুল ইসলাম শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হওয়ার জন্য।